অগ্নি পুরাণের মসজিদও আপনার থেকে বাঁচতে পারেনি, 3 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা নিয়ে গেলেন, কত পার্সেন্ট? 30-35% নিয়ে গেলেন একটা মসজিদ থেকে, আর রাস্তাঘাট হলে কত পার্সেন্ট নিলেন? শুনেই শতকরা কান্তিতে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে সংবর্ধনা। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে এক হাত নিলেন আমিনুল। রবিবার সোনাই শতকরা কান্তি জিপিতে সংবর্ধনা জানানো হল প্রদেশ কংগ্রেস নেতা তথা সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল গত বিধানসভা নির্বাচনে তার হারের জন্য সাংসদ পরিমলকে দায়ী করেছেন। আমিনুল বলেন, মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার ভয়ে পরিমল শুক্লবৈদ্য সাজুকে জেতাতে ভোট বিভাজিত করেছেন। সাজুকে জিতিয়ে দিয়ে সোনাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতি নিয়ে গেছেন পরিমল। সাজুকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, বিধায়ক হয়ে তিনি অনেক কিছু এনেছিলেন আর সাজু বিধায়ক হয়ে সম্পদ বিলিয়ে দিয়েছেন। সাংসদ সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিনুলকে কমিশন বিধায়ক হিসেবে আখ্যা দিয়েছিলেন। এর জবাব দিতে গিয়ে এদিন আমিনুল বলেন, মন্ত্রী পরিমল ঠিকাদারকে কাজ দিয়ে কত টাকা নিয়েছেন তার জবাব দেবে কে? বিশিষ্ট ব্যক্তিত্ব মনিরুদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জুবাইর আহমেদ লস্কর, আবু সিদ্দিক লস্কর, হোসেন লস্কর সহ অন্যান্যরা বক্তব্য উপস্থাপন করেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে
অমিত নাহাটা, অমিত নাহাটা নোয়াগাঁওয়ের একটা কন্টেন্টার, ওই অমিত নাহাকে নাহাটাকে আপনি প্রায় 20 কোটি টাকা সোনাইতে কাজ দিয়েছেন। কত টাকা নিয়েছেন আপনি বুঝতে পারবেন, কারণ ওই কন্টেন্টারের নাম আপনাকে আমি কখনো বলিনি, ওকে কাজ দেওয়া হোক, আপনি দিয়েছেন। আপনার রূপম সাহা, আপনার বিজেপির কর্মী, ওকে আপনি কাজ দিয়েছেন। আজকে বিকাশ শর্মা গৌহাটির একটা কন্টেন্টার, ওকে আপনি কাজ দিয়েছেন। আজকে বিক্রম শর্মা বিজেপির একটা কর্মী, ওকে আপনি কাজ দিয়েছেন। আজকে দেবজিৎ দোলাই একজন কন্টেন্টার, ওকে আপনারা আপনি প্রায় 30 কোটি টাকা কাজ দিয়েছেন। সজল মার, ওকে আপনি কাজ দিয়েছেন। মানব সিনহা, ওকে আপনি কাজ দিয়েছেন। যে আইজে প্রশাসন, ওকে আপনি কাজ দিয়েছেন। সাহিরুদ্দিন মজুমদার সৈয়াজি, ওকে আপনি কাজ দিয়েছেন। এখানে প্রায় 40 জন কন্ট্রাক্টর আছে। আজকে দেখেন, আজকে কিন্তু শুনাইতে হয়তো 5-6 জন কন্ট্রাক্টর, তখন প্রায় 300 কোটি টাকার কাজ হয়েছে একজন কন্ট্রাক্টর বেশি। আর আমরা একদম অভিযোগ
সময় দিয়ে সময় যে ফাইল